হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু ই একাডেমিক সলিউশন তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আস্তে কাছে আমরা আলোচনা করবো মূলত তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের এই হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে সে ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দ্রুত স্ট্রিপ সাবস্ক্রাইব করে নাও তো চল আমরা দেখে নেই তোমাদের আগে সিলেবাসটা কী আছে এবং সেই অনুযায়ী আমরা তোমাদের কী করবো বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করব তো তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে যে তোমাদের এই সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম বিষয়ে এক থেকে পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সিলেবাস তার মানে তোমার প্রথম অধ্যায় দ্বিতীয় তৃতীয় চতুর্থ অর্থাৎ এই পৃষ্ঠা দেখো এখানে শেষ হয়ে গেছে এই চারটা অধ্যায় কিন্তু তোমার ভালোভাবে পড়তে হবে এই পূজা পার্বণ মন্দির ও তীর্থক্ষেত্র পর্যন্ত তোমার পড়তে হবে তো এই অধ্যায়ের কোন কোন বিষয়গুলো পড়লে তুমি পরীক্ষায় কমন পাবে সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হবে তো আগে যেমন তোমরা কী করতে তোমাদের কোশ্চেনই পেয়ে যেতে কিন্তু এবার কিন্তু কোশ্চেন পাওয়ার ওইরকম কোনো সম্ভাবনা নেই এই জন্য তোমাদের আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে তো তোমার প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কি হিন্দু ধর্ম সম্পর্কিত ধারণা অর্থাৎ এখানে হিন্দু ধর্ম সম্পর্কিত বিভিন্ন ধারণা পাবে তুমি তো দেখো এখানে তোমার যে এখানে যে তুমি একটা কথোপকথন দেখতে পাচ্ছ এই কথোপকথনটা তুমি পড়বে এবং এরপরে তোমার কি করতে হবে দেখো হিন্দু ধর্ম সম্পর্কে ধারণা অর্থাৎ হিন্দু ধর্মের প্রাচীন ধর্মগ্রন্থের নাম কি যেমন বেদ এবং এরপরও তোমার যে বেদের বিভিন্ন ভাগ আছে ঋগ্দ সম্বেদ যদুর্বেদ অথুর্ব এগুলো পড়বে এবং ঋগবেদ সংহিতা সামবেদ সংহিতা যদুর্বেদ সংহিতা এবং এই কোথায় এই ভাগগুলো আছে এই ভাগগুলো তোমরা পড়বে এবং ব্রাহ্মণ আরণ্যক আসলে কি এবং উপনিষদ রামায়ণ এই জিনিসগুলো কিন্তু তোমরা একটু একটু পরে পরে আইডিয়া নিয়ে রাখবে তো দেখো এখানে তোমাদের একটা কাজ দেওয়া হয়েছে এই কাজটা কি কাজটা হচ্ছে ইন্টারনেট বা অন্য কোনো মাধ্যম থেকে রামায়ণ ধর্মগ্রন্থটি কি করতে হবে তোমাদের সংগ্রহ করতে হবে ঠিক আছে তো এটা সংগ্রহ করার পর তোমাদের কি করতে হবে দেখো ছয়টি দলে বিভক্ত হয়ে রামায়ণের আদিকাণ্ডের বিভিন্ন অংশ ধারাবাহিকভাবে দলে ভাগ হয়ে তোমাদের পড়তে হবে এবং এইটা আলোচনা করার পর কী করতে হবে এই রামের শ্রীরামের কয়েকটা গুণাবলী চিহ্নিত করতে হবে এবং এগুলো এখানে লিপিবদ্ধ করতে হবে তো এগুলো তোমরা কিন্তু করবে ঠিক আছে পরে মহাভারত সম্পর্কে একটু পড়বে এবং এইখানে মহাভারত সম্পর্কে একটা কাজ আছে দেখো আমরা মহাভারতের কাহিনীতে বর্ণিত রাজা শান্তনুর বংশনকমিক চিত্রটি আঁকি অর্থাৎ রাজা যে শান্তনু ছিল রাজা শান্তনু তবে শান্তনুর পরে তার বংশ দর্কে ছিল তারপরে তারপরে তার বংশ দর্কে ছিল এগুলো আমাদের কি করতে হবে লিখতে হবে ঠিক আছে তো এগুলো আমরা কি করব পর্যায়ক্রমে লিখব এরপরে আছে শ্রীমদ্ভবদ গীতা অর্থাৎ আমাদের অন্যতম ধর্ম হচ্ছে শ্রীমদ্ভগদ গীতা এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অমৃতময় বাণী তো এই সম্পর্কে আমরা পড়ব এবং এখানে দেখো কি বলা হয়েছে এখানে শ্রীকৃষ্ণ যে অর্জুনকে ধর্মযুদ্ধে বিভিন্ন উপদেশ দিয়েছিলেন সেইখান থেকে কয়েকটা পাঁচটা উপদেশ আমাদের এই ছকটায় লিখতে হবে এবং এগুলোর ব্যাখ্যাটা কী সেগুলো আমাদের এখানে লিখতে হবে তো এগুলো আমরা কী করবো করব আমাদের পরীক্ষার জন্য তারপরে আছে শ্রী শ্রীচন্ডী আছে অর্থাৎ যেখানে মা কালী দুর্গা সম্পর্কে বলা হয়েছে সেগুলো আমরা পড়ব এবং কোনটা কাল লেখা এটা আমাদের কিন্তু মেলাতে হবে যে যেমন বেদ তারপরে উপনিষদ রামায়ণ মহাভারত এগুলো আমাদের কী করতে হবে এগুলো আমাদের কিন্তু মেলাতে হবে ঠিক আছে যেমন বেদ বেদ কি বেদ হচ্ছে হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ তারপরে তোমার শ্রীমদ ভগদীতা হচ্ছে কি শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী তারপরে দেখো এই যে তোমার যে রামায়ণ এটা কে রচনা করেছে মহর্ষি বাল্মীকি তারপরে তোমার যে মহাভারত আছে মহাভারতে তোমার আঠারোটি পর্ব আছে তারপরে তোমার কি আছে রৌপনিষদ হচ্ছে বেদান্ত তারপরে শ্রীচণ্ডী লোকনাথ ব্রহ্মচারী এগুলো তোমার কি করতে হবে এগুলো কিন্তু তোমার মেলাতে হবে ঠিক আছে আমি এটা মিলিয়ে দিলাম এবং বাকি যে সবগুলো আছে এগুলো তোমরা কি করবে নিজেরা নিজেরা মেলাবে তো দেখো এরপরে তোমার যে অর্ধাবসা এক এবং এখানে বিভিন্ন দেখো একটা কাজ দেওয়া আছে তাদের একটা কাজ করতে হবে প্রবন্ধুটির দিক প্রকাশ্য শব্দের হতে হবে অর্থাৎ তোমাদের একটা কাজটা করতে হবে কি দেখো এই যে আমরা হিন্দু প্রধান ধর্মগ্রন্থ সম্পর্কে ধারণা পেলাম এবং এই সকল ধর্মগ্রন্থ মহান যে চরিত্র আছে ওই চরিত্র সম্পর্কে আমাদের তাদের যে বিভিন্ন বীরত্বাগ্রতা এগুলো সম্পর্কে আমাদের লিখতে হবে তারপর চলো আমরা দ্বিতীয় অধ্যায় চলে যাই দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে কি ঈশ্বরের স্বরূপ নিরাকার ও সাকার অর্থাৎ ঈশ্বরের যে নিরাকার রূপ এবং রূপ উভয় রয়েছে সে সম্পর্কে আমরা কি করব বিস্তারিত জানব তো দেখো এখানে আমরা বিভিন্ন যে অবতার সম্পর্কে পাঁচ লাইন করে ব্যাখ্যা করব এবং দুইজন দেবদেবী এবং একজন অবতার সম্পর্কে আমরা কি করব বিভিন্ন লাইন লেখবো এখানে এবং যে ঈশ্বরের যে বিভিন্ন স্বরূপ আছে এগুলো আমরা পড়বো এবং বিভিন্ন যে জগদ্ধাত্রী দেবী বিশ্বকর্মা দেবতা তারপরে তোমার যে শীতলা দেবী এই সম্পর্কে আমরা কী করবো সবাই একটু রিডিং করব এবং দেখো এখানে আমাদের একটা ছক আছে এই ছকটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য এখানে বিভিন্ন দেবদেবীর নাম দেওয়া আছে এবং তাদের যে বিভিন্ন বৈশিষ্ট্য এবং তারা আরাধনার কারণ কি তাদের এবং তাদের বাহন কি এবং তাদের পূজার সময় কখন এগুলো কিন্তু আমাদের ছকে লিখতে হবে তো আমরা যদি এই উপরের অংশগুলো পড়ি তাহলেই কিন্তু আমরা এই ছকগুলো পূরণ করতে পারবো তো দেখো এর পরবর্তীতে একটা কাজ আছে কি অবতারগণ কেন পৃথিবীতে আবির্ভূত হন তা নিয়ে আমাদের এই বক্সে ছোটো করে লিখতে হবে তো এগুলো আমরা বিভিন্নভাবে লিখবো তো এই যে অবতার সম্পর্কে আমরা পড়ব এবং তারপরে কিন্তু আমরা লিখতে পারবো এখানে বামন অবতারের কাহিনী দেওয়া আছে তারপরে পরশুরাম অবতার রাম অবতার রাম অবতার তো সব কয়েকটা অবতারের কাহিনী কিন্তু মোটামুটি এখানে দেওয়া আছে তো দেখো এখানে আমাদের আর একটা ছক আছে এখানে আমাদের বিভিন্ন অবতার নাম দেওয়া আছে এবং এটা বিষ্ণুর কততম অবতার যেগুলো আমাদের লিখতে হবে এবং মানব কল্যাণে তাদের কি কাজ রয়েছে সেগুলো আমাদের এখানে পূরণ করতে হবে এরপর আমরা তৃতীয় অধ্যায় চলে যাই তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে কি শ্লোক ও প্রার্থনামূলক কবিতা তো এই তৃতীয় অধ্যায় আমরা কোন বিষয়গুলো পড়ব চল একটু দেখে নেওয়া যাক তো দেখো এখানে আমরা কবিগুরু রবীন্দ্রনাথের একটি গান দেখতে পাচ্ছি এই গানটা আমরা প্র্যাকটিস করব তারপরে কি আছে দেখো এখানে অনেক সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় আমরা এই গানটি করে থাকি এবং উপরে গানটিতে ঈশ্বর নিকট কী চাওয়া হয়েছে তা আমরা কী করবো এই সংক্ষিপ্তভাবে আলোচনা করব। এই ছকটা আমরা সবাই মিলে পূরণ করব এরপরে দেখো এখানে কি বলা হয়েছে এখানে যে একটা বেদমন্ত্র দিয়ে আছে দেখো যে এখানে এই বেদমন্ত্রটি বাদে আমাদের যেন অন্য যে কোনো একটা মন্ত্র বা শ্লোক আমাদের কিন্তু এখানে লিখতে হতে পারে তো এটা কিন্তু পরীক্ষার জন্য আসার জন্য একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন তো দেখো এরপরে কি আছে এরপরে বিভিন্ন উপনিষদ সম্পর্কে বলা আছে এবং বিভিন্ন যেখানে বিভিন্ন শব্দের অর্থগুলো কি এ অর্থও কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে এরপর আছে শ্রীমদ্ভগবদ্গীতা সম্পর্কে বলা হয়েছে এখানে তারপর চিটচণ্ডী সম্পর্কে বলা হয়েছে তারপরে যেখানে যে বিভিন্ন মিল করতে হবে এই ছকটাও আমরা কী করবো মেল করবো ঠিক আছে তো এগুলো আমাদের করার পর আমরা পরবর্তী অংশে চলে যাই পরবর্তী অংশে দেখো আমাদের যেই ঘরটা আমাদের পূরণ করলেও হবে না করলে হবে এটা অতটা গুরুত্বপূর্ণ না এরপর আমাদের চতুর্থ অধ্যায় এই অধ্যায়টাই আমাদের শেষ তো দেখো এই অধ্যায়ের নাম হচ্ছে কি পূজাপার্বণ মন্দির ও তীর্থক্ষেত্র তো এই অধ্যায়ে আমরা কোন কোন বিষয়গুলো করবো দেখো তো ছবিটি ভালো করে লক্ষ্য করো নিশ্চয়ই বিভিন্ন পূজাপার্বণ এবং মন্দিরে আমরা কী এরকম বিভিন্ন আলপনা দেখে থাকি ভালোভাবে এটি পর্যবেক্ষণ করো তো দেখো এখানে আমাদের একটা কাজ দেওয়া হয়েছে এবার পার্বণে বিভিন্ন মন্দিরে আমার দেখা কিছু আল্পনার চিত্র আমাদের কী করতে হবে এখানে আঁকতে হবে তো এটা যে কোনো শিক্ষক চাইলে তোমাদের এটা আঁকতে দিতে পারে এরপর আমরা পূজা পার্বণ এবং যে লক্ষ্মীদেবীর পরিচয় তারপর কিভাবে পূজা পদ্ধতি করা হয় এগুলো আমরা পড়বো এবং বিভিন্ন মন্ত্র দেওয়া আছে এই মন্ত্রগুলো আমরা কিন্তু প্র্যাকটিস করবো ও দেখো এখানে একটা কাজ দেওয়া আছে লক্ষ্মী পূজায় অত্যাবশ্যকীয় উপকরণগুলোর একটা তালিকা তোমার এখানে লিখতে হবে অর্থাৎ লক্ষ্মী পূজায় কোন কোন উপকরণগুলো আমরা ব্যবহার করে থাকি সেই উপকরণগুলোর নাম আমাদের এখানে লিখতে হবে এরপর আমরা পরবর্তী পার্টে চলে যাই পরবর্তী পার্ট দেখো কি আছে লক্ষ্মী পূজায় ব্যবহৃত যে কোনো একটি আলপন আমরা এখানে লিখতে পারি এবং এরপরে তোমার নারায়ণ দেবের পূজা পদ্ধতি এখানে দেওয়া আছে এটা আমরা পড়বো এবং পুষ্পাঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্র দেওয়া সেগুলো আমরা পড়বো এবং নারায়ণ পূজা কেন গুরুত্বপূর্ণ তা আমরা কি করব জয় জলায় আলোচনা করবো এবং নিচের ছকে লিখে রাখবো তো এটাও কিন্তু আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এটাও কিন্তু আমরা সবাই মিলে লিখবো তো চলো এখন আমরা পরবর্তী পার্টে চলে যাই পরবর্তী পার্টে দেখো কি আছে তো দেখো এরপর আছে পার্বণ নিয়ে তো পার্বন সম্পর্কে দেখো কি বলা হচ্ছে পূজা এবং পার্বণের যে পার্থক্য আছে সেই পার্থক্য ছকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই ছকটা আমাদের লিখতে হবে এর পরবর্তীতে কোন কোন অংশ আছে দেখো চড়ক পূজার বিভিন্ন কাহিনি এখানে বর্ণনা করা হয়েছে এবং আমরা অনেক সময় বিভিন্ন ধরনের পার্বণ অংশগ্রহণ করে থাকি এবার নিজের ভাষায় এর পার্বণের আমরা কি করতে পারি লিখতে পারি এবং এখানে দেখো দোলযাত্রা সম্পর্কে বলা হয়েছে এবং দোলযাত্রায় আমরা কি কী করি তা বর্ণনা করতে হবে এই কোশ্চেনটাও কিন্তু আমরা প্র্যাকটিস করবো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন তারপরে যে এখানে যে মিলকরণটা আছে এই মিলকরণটাও আমরা পড়ব এটাও আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এরপর দেখো নিচের শব্দগুলোর ব্যাখ্যা কী সেগুলো আমাদের লিখতে হতে পারে এটাও আমাদের পরীক্ষা আসতে পারে এবং আদিনাথ মন্দিরের অন্তর্গত আর কী কী মন্দির আছে এটা কিন্তু তোমরা সবাই মিলে অবশ্যই অবশ্যই পড়ে যাবে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং বিভিন্ন ওরা কান্দির যে মাতারা ভক্তবৃন্দ আছে এই সম্পর্কে আমরা পড়বো এবং যে হরি ঠাকুরের যে অনুসারীগণ কী নামে পরিচিত এগুলো আমরা কি করব সবাই মিলে প্র্যাকটিস করব। ঠিক আছে এগুলো করার পর দেখো আমাদের যে এখানে লাঙ্গল বন্ধু স্থান সম্পর্কে বলা হয়েছে এবং ব্রহ্মপুত্র নদ হিন্দু ধর্মাবলম্বীদের কাছে কেন গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমাদের এখানে লিখতে হবে তো এগুলো করলেই আমাদের সিলেবাস মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো এরপরে দেখো তোমাদের আছে কি যোগাসন এটা আমাদের পরবর্তী অধ্যায় অর্ধেটা আমাদের আপাতত লাগছে না আমাদের সিলেবাস ছিল পৃষ্ঠা পর্যন্ত পৃষ্ঠা পর্যন্ত শেষ তো এগুলো যদি পড়ো তাহলেই কিন্তু পরীক্ষায় কম পেয়ে যাবে তো আজকে পর্যন্তই এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি